টি-20 বিশ্বকাপ থেকে আজ প্রথম কোনো দল ছিটকে যাবে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের যে দল হেরে যাবে তাদের বাকি অংশ বিশ্বকাপের হয়ে যাবে আনুষ্ঠানিকতা, আর যে দলটা জিতবে তারা টিকে থাকবে হিসেব নিকেশের মারপ্যাচে। আজকে দ্বিতীয় ম্যাচ আবার খুব ইন্টারেস্টিং, সেখানে পাকিস্তান এবং আফগানিস্তান দুই দলই কিন্তু ফর্মে আছে, তারা হবে মুখোমুখি। সবাইকে ফ্রি হিট অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। আমার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলাপ করার জন্য উপস্থিত আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার হান্নান সরকার। তবে তার সঙ্গে বিস্তারিত আলাপে যাবার আগে আমরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের প্রিভিউ রিপোর্ট দেখে নেব। দেয়ালে পিঠ ঠেকে গেছে, সাকিব মাহমুদুলরা যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছিল আর একটা হার মানে সেটা একেবারে শেষ হয়ে যাওয়া। 18 দিনে 8 ম্যাচ খেলায় বিষাদ ঘিরে ধরেছে ক্রিকেটারদের, তার উপর আবার একদিন বিরতি দিয়ে ডু অর ডাই ম্যাচ। অনুশীলনে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে আসেনি বাংলাদেশ দল, হোটেলবন্দি থেকেছেন ক্রিকেটাররা। মাঠে সময়টা ভালো যাচ্ছে না একেবারে, যতটুকু আশা প্রতিপক্ষ বিবেচনায়। টাইগারদের সবচেয়ে চেনা জানা প্রতিপক্ষ উইন্ডিজ, মাহমুদুল্লাহ মুশফিকদের আত্মবিশ্বাস দেবে মুখোমুখি 12 বারের লড়াই, যেখানে 5 বার জিতেছে বাংলাদেশ, 6 বার উইন্ডিজ। 2007 সালে ওদের বিপক্ষে পাওয়া জয়টা এখন পর্যন্ত চূড়ান্ত পর্বে একমাত্র। টি-20তে আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যাদের দিন যারা বেশি ভালো খেলবে, এখানে কোনো ছোট বা বড় টিম নেই। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট যে 2-3টা সিরিজ হয়েছে আমরা টি-20তে ভালো খেলেছি, তো আমার কাছে মনে হয় এটা আমাদের আরো বেশি অনুপ্রেরণা দেবে। একাদশ নিয়ে স্বস্তিতে নেই টিম টাইগার্স, সবচেয়ে বড় চিন্তা ওপেনিং নিয়ে। মিডল অর্ডারে ফিনিশারের কাজ করতে পারছেন না সোহান, সাইফউদ্দিন না থাকায় ভারসাম্য হারিয়েছে বোলিং অ্যাটাক। মুস্তাফিজও শেষ 3 ম্যাচে উইকেটলেস, ইকোনমি 8, একাদশে ফিরতে পারেন সৌম্য। বর্তমান চ্যাম্পিয়ন উইন্ডিজ 2 ম্যাচই বাজেভাবে হেরেছে, তাদেরও মাথা ব্যথার কারণ ব্যাটিং। বাংলাদেশের বিদায় নিশ্চিত করে সেমির আশা টিকিয়ে রাখতে চায় ক্যারিবিয়ানরা। আমাদের মতো বাংলাদেশও প্রথম 2 ম্যাচ হেরেছে বিশ্বকাপের সুপার 12-এ, এটাই আমাদের সুযোগ জয় ছিনিয়ে নেয়ার। আমরা জানি ওদের অনেক ভালো স্পিনার আছে, তাদের মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। শারজাতে প্রথম ম্যাচ খেলে উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছে টাইগাররা, ছোট বাউন্ডারির ভেনুতে অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল আসতেই পারে। টানা 2 হার আর সমালোচনায় পৃষ্ঠ বাংলাদেশ দল, কোনো সিদ্ধান্তই যেন ঠিক মতো নেওয়া যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে অনুশীলন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তাই তো ঘুরে দাঁড়ানোর মিশনে জয় পেতে বাংলাদেশ দলকে স্কিলের সাথে মনোযোগ দিতে হবে মানসিক শক্তিতে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। কঠিন এক পরীক্ষার মুখোমুখি টাইগাররা, এবং সেই একই পরীক্ষা অবশ্য ওয়েস্ট ইন্ডিজের জন্য। 2 করে ম্যাচ হেরে গেছে দুদলই, এখন সামনে টিকে থাকতে গেলে জয় ভিন্ন কোনো পথ খোলা নেই। হান্নান সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ থাকি ভাই। প্রথম একটা দল আজকে শেষ হয়ে যাবে টি-20 বিশ্বকাপ থেকে, যদিও ম্যাচ খেলতে হবে, এরপরেও কিন্তু আশা আর থাকবে না সেটা বাংলাদেশ হবে না, এমনটাই তো প্রত্যাশা নাকি? অবশ্যই, কারণ স্বাভাবিকভাবে আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে গিয়েছিলাম সেমিফাইনাল খেলবো, সেই স্বপ্ন থেকে মনে হচ্ছে অনেক কঠিন, বাট স্টিল আজকে কিন্তু সেই সুযোগটা রয়েছে। মানে আজকে জিতলে, আপনি যেটা শুরুতে বলছিলেন যে আজকে জিতলে স্বপ্নটা টিকে থাকবে, আর হেরে গেলে কিন্তু যেই দলটি হারবে টিকে যাবে, বিকজ এর 2টি করে ম্যাচ বাকি থাকবে। আমরা জানি যে মিনিমাম 3টি ম্যাচ জিতেই কিন্তু সেমিফাইনালের জন্য ট্রাই করা যেতে পারে, সেখানে রান রেট একটা ক্যালকুলেশন অনেক বিষয় রয়েছে, সেটা 3 ম্যাচ জেতার পরে। আজকে যেহেতু আমাদের সেই তৃতীয় লাস্ট ম্যাচটি, তো সেখান থেকে অবশ্যই আজকের ম্যাচটা কিন্তু ডু অর ডাই টুর্নামেন্টে টিকে থাকার জন্য। এরকম একটা ম্যাচের আগে সবচেয়ে কঠিন মনে হয় একাদশ কী হবে সেটা প্রেডিক্ট করা, মানে একটা প্রশ্ন চারিদিকে, সেই কি আবার কি সৌম্য লিটনের জায়গায়, পেস বোলিংয়ে কি হবে, শরীফুল না তাসকিন নাকি রুবেল, মানে আপনার সব মিলে কি মনে হয় যে এই ম্যাচে 11টা কেমন হতে পারে? লিটন একটা ব্রেক আশা করে, মানে আমার মনে হয় যে ও নিজেও চাচ্ছে যে আসলে এই ধরনের সিচুয়েশনে, যখন আমরা নিজেরাও খেলেছি অনেকভাবে চেষ্টা করছি, নিজের প্রিপারেশন নিচ্ছি, কিন্তু অ্যাট দ্য এন্ডে কিন্তু ম্যাচে যে হচ্ছে না, এই সিচুয়েশনে আসলে মানসিক অবস্থা খুব খারাপ থাকে ইন্ডিভিজুয়াল তার প্লেয়ার পারফরমেন্সে, সেই জায়গায় আমার মনে হয় একটা ব্রেক দরকার হয়। গত ম্যাচটা পর্যন্ত আমি তাকে খেলানোর ব্যাপারে পজিটিভ ছিলাম, বিকজ এর আগের ম্যাচে 2 ম্যাচে কিন্তু ছোটো ছোটো কন্ট্রিবিউশন ছিল, 29-16, 40 রানের ওপেনিং পার্টনারশিপ, সব কিছু মিলে গত ম্যাচটা আমি আশা করেছিলাম লিটন খেলবে, হয়তো ভালো খেলবে, শুরুটা ভালো করছে কিন্তু কন্টিনিউ করছে না, গত ম্যাচেও করেছিল, তো আমার মনে হয় লিটনের একটা ব্রেক দরকার। সেখানে এখন দুভাবে চিন্তা করা যায়, একটা হলো আবার পুরনো সম্মুখে ফিরিয়ে আনা যায়, আরেকটাভাবে চিন্তা করা যায় এখানে যারা রয়েছে এই টিমে যারা বেস্ট ইলেভেনে খেলছে তাদের মধ্যে থেকে আমার অবজারভেশনে শেখ মাহাদিকে হয়তো বা উপরে প্রমোট করে নিচে
শামিমকে ইনক্লুড করা যেতে পারে। সো এই অপশনটা রয়েছে, এটাটা বললেন সেটা একদিক থেকে বাংলাদেশের জন্য সুবিধা, আবার আরেক দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের মেন্টাল জায়গা থেকে তারা অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করে। আর এমনিও আমরা অন্য দুইটা ভেন্যুতে যেরকম রান দেখেছি তার তুলনায় সারজাতে রান বেশি, সেটা এই যে ছোট মাঠ বা উইকেটে রয়েছে, মানে ওই ভেন্যুতেই বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু 171 রান করলো, যেটা আমরা ধরেছিলাম যে ওই ম্যাচটা উইন করার কথা বাংলাদেশ। ফলে এই যে উইকেটের যে অবস্থাটা দেখছেন সেক্ষেত্রে আজকেও তো রানের খেলা হবে বলেই আপনার মনে হয়? আমার বিশ্বাস তাই, সার্জার উইকেট আমরা অনেকেই বলছিল শুরুতে শুনছিলাম যে স্পিন ট্র্যাক হতে পারে বা অনেক কিছু শুনেছি, বাট আমরা যদি রিসেন্ট ম্যাচগুলো দেখি রান কিন্তু হচ্ছে এবং উইকেটে স্পিন যতটা ডিফারেন্স তৈরি করবে সেরকমটা কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি, এবং বাউন্ডারি ছোটো হলে যেটা হয় স্পিনারদের এগেনস্টে ব্যাটিং করা একটু সহজ হয়। কীভাবে সহজ হয়? স্পিন বলে ব্যাটসম্যানরা যখন জোরে ব্যাট সুইং করে তখন না লাগার সম্ভাবনা বেশি থাকে, ইনকেস যদি একটু মিসটাইম হয় সেটা বাউন্ডারি পার হয়ে যায়, যার কারণে স্পিন যদি সুবিধা পেয়েও থাকে ছোটো বাউন্ডারির কারণে সেই সুবিধাটা ওইভাবে আমার মনে হয় যে বলাররা নিতে পারে না। ভালো রানের আশা করছি, আমার মনে হয় যে বড় রান হবে, এবং আমরা নিজেরা একটা ম্যাচ খেলেছি সেখানে, ওয়েস্ট ইন্ডিজ গত ম্যাচে ফেল করেছে সেটা ডিফারেন্ট ইস্যু, বিকজ তাদের সিমন্স আসলে অনেক বল কাভার খেলে মানে 15 রান করেছে 36 বল খেলে, সেই জায়গায় তারা পিছিয়ে গিয়েছিলো। আদারওয়াইজ আমার ধারণা মনে হয় ভালো উইকেট এবং রানের জন্য একটা উইকেট হতে পারে। টি টোয়েন্টি বিশ্বকাপ এখনও 200 রানের রিংস পাইনি, মানে এটা একটু সারপ্রাইজিং কিনা? আমরা সবসময় বলি আইসিসি ইভেন্টের উইকেট এমন হয়, এবং বিশেষ করে টি টোয়েন্টি আমরা যেভাবে দেখে থাকি সেখানে 200 রানের অনেকগুলো ম্যাচ কিন্তু হয়ে গেছে কিন্তু 200 রানের কোনো ইনিংস এখনো হয়নি। উইকেটগুলো কিন্তু ডে বাই ডে ইম্প্রুভ করছে, আপনি যদি দেখেন প্রথম ডে থেকে গতকালকে পর্যন্ত উইকেটগুলো যদি দেখি মনে হচ্ছে বেটার হচ্ছে। গতকালকে আমরা দেখেছি মানে চমৎকার একটা উইকেট ছিল, কিন্তু মানে আমার মনে হচ্ছে ডে বাই ডে ইম্প্রুভ করছে, এবং ওয়েস্ট ইন্ডিজ যাকে নিয়ে সবচেয়ে বেশি ধারণা ছিল যে তারাই হয়তো বা বড় কিছু করবে সেটা এখনও করেনি। ছোটো মাঠে আজকে 100% আমরা চাই না করুক, বাট তাদেরকে নিয়ে ভয় লাগে, মানে আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে কিন্তু এখন আর আনপ্রেডিক্টেবল আমরা ওইভাবে বলি না, তাদের কনসিস্টেন্সি দেখেছি দুটো ম্যাচে পরপর, বাট এই ওয়েস্ট ইন্ডিজকে আনপ্রেডিক্টেবল এখন মনে হচ্ছে, বিকজ তাদের যেভাবে পারফর্ম হওয়ার কথা সেটা হয়নি। সো এই ম্যাচে আল্লাহ আল্লাহ করে না হলে তো আমরা বেঁচে যাই, বাট যদি হয়ে যায় তাহলে অবশ্যই তো ডেঞ্জারাস। আবার আপনি যেটা বলছিলেন 200 রান, সেটা কিন্তু এই দলের কাছে আসলে যে কোনো দিনই সম্ভব। সেটাই, আমরা যদি আরেকটা বিষয় একটু দৃষ্টি দেই সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল নিজেরাই বিভিন্ন কথা বলে নিজেদের উপর চাপ বাড়িয়ে ফেলছেন, সেখানে গতকাল সাকিব আল হাসানের স্ত্রী শিশির তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন একটা বিষয়ে, সব মিলে মানে আমার কাছে মনে হচ্ছে দল যখন চাপে তখন নিজেরা এত কথা বলছেন, এরপরে যদি একটা উইন হয় তখন কি আরও বোমা ফাটাবেন কিনা, মানে বিষয়টা কেমন যেন হয়ে যাচ্ছে, এত রিয়্যাক্টিভ সবসময় চলছে। আমি একটু সারপ্রাইজ আসলে, প্লেয়াররা যেটা বলেছেন, তারপরে আমাদের মিডিয়া চেয়ারম্যান জালাল ভাই উনি কিন্তু অলরেডি রাবিদ ভাই সেখানে রয়েছেন মিডিয়া ম্যানেজার হিসেবে, সিনিয়র মিডিয়া ম্যানেজার, আর রাবিদ ভাইকে যতটুকু শুনলেন জালালে বলেছেন যে এই বিষয়গুলো একটু সংযত থাকার জন্য, প্লেয়ারদের মিডিয়ার সামনে একটু সংযম রেখে আর কি কথা বলার জন্য। তো সেই জায়গা থেকে হঠাৎ করে আবার শিশিরের এই স্ট্যাটাসটা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে, আবার নতুন করে একটা আলোচনার বিষয় হিসেবে চলে এসেছে। আরেকটু মানে কন্ট্রোল করা উচিত প্লেয়াররা, আসলে ইমোশনাল জায়গা থেকে চিন্তাগুলো অবশ্যই ইমোশন রয়েছে, তা আমাদের যেমন বাইরে থেকে ইমোশন রয়েছে আমাদের প্লেয়ারদের দর্শকদের সবার রয়েছে, যেই কথাই বলা হোক তারা তো একটা স্টার, তাদের কথা আর একটা সাধারণ দর্শকের কথা কখনো এক করা যায় না, সাধারণ দর্শক যে কোনো কিছু বলে চেপে যেতে পারে বাট তারা তো স্টার বাংলাদেশের লেজেন্ড, তো তারা যদি এই ধরনের কমেন্টসগুলো করে তাহলে সেটা তো অবশ্যই দৃষ্টিকটু লাগে, এবং প্রফেশনাল জায়গা থেকে এই জায়গাটা আসলে এতটা মানে ব্লাস্ট হতে আমরা কখনো দেখিনি, প্লেয়ারদের এতটা অ্যাগ্রেসিভ হতে দেখিনি। আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে বায়ুবলে থাকতে থাকতে কিন্তু মানসিকভাবে একটা ফ্যাটিক চলে এসেছে, সেটা একটা কারণ হতে পারে, বাট অবশ্যই এই জিনিসটা সংযত থাকা উচিত, যেটা প্লেয়াররা বলেছে তারপরে একজন ওয়াইফ বললো সেটা আসলে মেনে নেওয়াটা একটু কঠিন, এটা যদি না পারে তারপরে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ যদি একটা ম্যাচ উইন করে, উইন করে যদি বোমাও ফাটায় সেটা হোক, তারপর উইনটা খুব জরুরি, এবং সেটা আজকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হলে তো মন্দ না। ওয়েস্ট ইন্ডিজের কথা যখন বলছি তাদের যে ব্যাটিং লাইন, আপনি যে ভয়ের কথাটা বলছিলেন, মানে কোনো একজনের কাছ থেকে যদি একটা ইনিংস আসে, আমি এভিন লুইসের কথা বলি, গেইলের কথা বলি, হেটমায়ার, পুরান, যেই করুন, একটা ইনিংস আসলেই কিন্তু হয়তো সব এলোমেলো হয়ে যেতে পারে, মানে এই জায়গাটায় বাংলাদেশের টিম ওয়ার্কটা টোটাল জরুরি, মানে আপনি ভালো বোলিং, ভালো ক্যাচিং, ফিল্ডিং সব কিছু মিলে হয় কি। রাকিব ভাই, এই ধরনের টিমের এগেনস্টে আপনি যেমন যেটা বলছিলেন বা আমরা আলোচনা করছি যে বড় ছয় মারতে পারে, ঠিক একইভাবে তারা যখন শর্ট খেলবে চান্সেস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই চান্সগুলো কিন্তু নিতে হবে, সুযোগটা কাজে লাগাতে হবে, হয়তো মানে এক্সট্রাঅর্ডিনারি একটা ক্যাচ পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে। টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু মোমেন্টাম প্রতি ওভারে ঘুরে প্রতি বলে ঘুরতে পারে, একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ একটা ওভার কিন্তু মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে, সেই মোমেন্টামটাকে ধরে রাখাটা চ্যালেঞ্জ। আপনি যদি গতকালকের ম্যাচ দেখেন শ্রীলঙ্কা যেভাবে শুরু করেছিল স্ট্রাইকে, সে কিন্তু মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছে, তারপরে শ্রীলঙ্কা কিন্তু একদম ব্যাকফুটে চলে গেছে। সো এই ধরনের সিচুয়েশন আজকে হওয়ার সময় কালকে একটা সিলি ক্যাচ উইকেট কিপার ফেলেছে, ওয়ার্নার চলে যেত 18 রানে, রাইট, প্লেয়াররা যে ক্যাচটা মিস করেছে ওয়ার্নার, তারপরে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছে 1-2।
ক্রিয়েট করেছে। সো আজকে আমার বিশ্বাস ওই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হবে, ওই ধরনের চান্সগুলো ক্রিয়েট হতে পারে, যেহেতু তারা পাওয়ার হিটিংয়ের বেশি মানে ফোকাস করে। সেই জায়গা থেকে ওই চান্সগুলো যদি নিতে পারি, আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজকে আবার দুমড়ে মুছে দেওয়া সম্ভব। বাট স্টিল আপনি যেটা বলেন ব্যাটিং বলিং তিনটা ডিপার্টমেন্টে আমাদের ভালো করে এই ম্যাচটা জিততে হবে, এটা সবাই বলে, বাট করাটা কঠিন। বাট এটা করতে পারলেই তো চ্যাম্পিয়ন টিম বা ভালো টিমের হওয়া সম্ভব। সেটাই, মানে ওয়েস্ট ইন্ডিজের আরেকটা দুর্বল দিক, ব্যাটিংটা যেমন যত শক্তিশালী, বোলিংটা কিন্তু আমার কাছে মনে হয় যে অন পেপার ওয়ার্ল্ড কাপের সবচেয়ে দুর্বল বোলিংয়ের একটা। কারণ ওয়েস্ট ইন্ডিজ দলে কোয়ালিটি পেস বোলার বা কুইকই নেই কোনো, এটা খুবই সারপ্রাইজিং। মানে আপনি যদি দেখেন এখানে হচ্ছে রবি রামপাল, পোলার্ড, রাসেল এরা বল করছে আজকে, যদিও আমার ধারণা জেসন হোল্ডার হয়তো ইলেভেনে চলে আসবেন, কারণ তিনি কিন্তু রিপ্লেসমেন্ট হিসাবে স্কোয়াডে যোগ হয়েছেন। ফলে মানে তাদের যে দুইজন স্পিনার আকিল হোসেন এবং ওয়ালশ, এই দুইজনের উপরেই বোধ হয় ফোকাস বেশি থাকবে। অবশ্যই, মানে সার্জার উইকেট নিয়েও যেহেতু বলা হচ্ছিল স্পিনাররা ভালো করছে, আমি বলবো না যে স্পিনাররা খুব বড় টার্ন পাচ্ছে, বাট তারা কিন্তু ভালো করছে। আমার মনে হয় যে আকিল এবং ওয়ালশ যে বলিং করছেন, ওয়ালশ যে লেগ স্পিন করে, আকিল লেফট আর্ম স্পিনার চমৎকার বলিং করেছে, লেফট আর্ম স্পিনাররা মানে ওয়েস্ট ইন্ডিজ থেকে এই ধরনের লেফট আর্ম স্পিনার অনেকদিন পরে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে দুটো ম্যাচেই যথেষ্ট ভালো বলিং করেছে। সো আমার মনে হচ্ছে তাদের স্পিনটাই মেইন ভরসা। আরেকটা জায়গায় তারা পেস বোলিং কুইক বোলার নেই, রামপাল রিসেন্টলি সিপিএলে খুব ভালো বোলিং করার কারণে তাকে টিমে ইনক্লুড করা হয়েছে, বাট রাসেল পোলার্ড এটা হয়তো করে দিতে পারে। রাসেল আসলে মানে মিক্সিংটা ভালো করে, শর্ট অফ লেন্থ করতে বেশি পছন্দ করে, মিক্সিংটা ভালো করে, সো তাদের ওই ভেরিয়েশনটা রয়েছে। আর টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু এই ধরনের ভেরিয়েশনটা খুব ম্যাটার করে। আপনি যদি 145-150 গতির বোলার থাকে, সে একটু ম্যাটার করতে পারে। আরেকটা হলো যার মিক্সিংটা ভালো, মানে স্লোয়ার ভেরিয়েশন, ব্যাটসম্যান রিড করে বোলিং করার জায়গাটা, সেই জায়গাটা তাদের সেই এক্সপিরিয়েন্সটা রয়েছে। সো বাট আপনি যেটা প্রথমে বললেন, আমার মনে হয়েছে এই ওয়ার্ল্ড কাপে মানে যদি এই ধরনের বড় দলের নামের পাশে দেখি, সেই জায়গা থেকে বোলিংটা অনেক দুর্বল মনে হচ্ছে। মানে একদম ইনএক্সপিরিয়েন্স স্পিনার, পেস বোলিংটা 145 পেস বোলিং সব কিছু মিলে হ্যাঁ অবশ্যই একটু দুর্বল, বাট আমাদের দল কিন্তু ব্যাটিং স্ট্রাগল করছে, সেই ব্যাটিংটা এই বোলিংয়ের এগেস্টে কিন্তু খুব ইজি হবে না। এই বোলিংটাও কিন্তু টাফ টাইম দিবে আমাদেরকে, বাট অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের অ্যাবিলিটি রয়েছে। এই মাঠে আমরা 171 করেছি এবং সেই ম্যাচে চমৎকার ব্যাটিং করেছে মুশফিক, আমার মনে হয় যে হ্যান্ডেল করা সম্ভব, বাট চ্যালেঞ্জটা অবশ্যই থাকবে। আপনি ভেরিয়েশনের কথা বলছেন, মুস্তাফিজের ভেরিয়েশনগুলো কোথায় গেল? আমি সারপ্রাইজ, মানে মুস্তাফিজ যেটা হয়েছে চমৎকার ইনসুইং করছে, ডানাতি ব্যাটসম্যানের কথা যদি বলি, বাট লাইনটা নিয়ে একটু স্ট্রাগল করছে। আপনি যদি তার বলিংয়ের লাইন এবং লেন্থটা দেখেন, ম্যাক্সিমাম বল তার গায়ের উপর, মানে উইকেট টুইকেট করার চেষ্টা করছে, হায়ের উপর আসছে, লেগ সাইড দিয়ে প্রচুর রান হচ্ছে তার বলে। ভালো বোলিং করেছে, কিন্তু দেখা যাচ্ছে ওভারে একটা বল হাফ বলি অথবা লেগ সাইডে অথবা ওয়াইড, এবং এই ওয়াইড কিন্তু মুস্তাফিজ আগে এতটা করেনি। এবার ওয়ার্ল্ড কাপে আমরা যত ওয়াইড বল করতে দেখছি, তো আমার কাছে মনে হয় যে তার লাইন লেন্থের রিদমটা নষ্ট হয়ে গিয়েছে কিছুটা হলেও, মানে এক্সট্রা কিছু করার তাগিদ থেকে কিনা আমি যাই না। আরেকটা বিষয়, সে ইনসুইংটা আগে এত ভালো করতো না, মাঝখানে ইঞ্জুরির কারণে সে ইনসুইং থেকে একটু সরে গিয়েছিলো, তার ইনসুইংটা করতে চাইলে করতে গেলে একটু শোল্ডারে সমস্যা হতো, সেখান থেকে আবার রিদমটা ফিরে পেয়েছে ইনসুইং করার। ইনসুইং এবং কাটার দুইটা যদি মিক্সিংটা চমৎকার হতো, ডেঞ্জারাস হতো, বাট সেই জায়গাটা আমার মনে হয় যে তার লাইন লেন্থটা বেশি স্ট্রাগল করছে, যার কারণে বাংলাদেশেও বলিংয়ে কিছু স্ট্রাগল করছে। আপনি নিশ্চয়ই আজকে বাংলাদেশ ইনিংসে কোনো রিভার্স সুইপ দেখতে চাইবেন না? না, রিভার্স সুইপ করতে সমস্যা নেই, আসলে একটা ব্যাটসম্যানের স্কোরিং শট নিয়ে বন্ধ করা উচিত না, বাট সিচুয়েশনটা রিড করা দরকার। অবশ্যই রিভার্স সুইপ খেলবো, আমি রিভার্স সুইপের এগেনস্টে তখন দলের ডিমান্ড কি, ম্যাচের ডিমান্ড কি, এটা বুঝতে হবে। আপনি মুশফিক মনে করেন, ফর এক্সাম্পল আমাদের দলের খুব ভালো একটা 13-14 ওভার হয়ে গেছে, আমাদের রান রেটটাও যথেষ্ট ভালো হয়েছে, পিছনে উইকেট রয়েছে, তখন আপনি একটু হাই রিস্ক নিয়ে একটা রিভার্স সুইপ খেলে একটা বাউন্ডারি করলেন, ওভার বাউন্ডারি করলেন, করতেই পারেন। আপনি ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ার করে ম্যাক্সওয়েল রেসপন্সিবল ব্যাটিং করে চলে যায়, বাট মুশফিক বিষয়টা হয়েছে রিভার্স সুইপ করে আউট হয়েছে, এই শটে রানও করেছে। সমস্যাটা হলো যে সিচুয়েশন এবং মানে টিম কী ডিমান্ড করছে সেটার উপর বেস করে। রিভার্স সুইপ খেলা নিয়ে আমার কোনো সমস্যা নেই, সিচুয়েশনটা বুঝে খেলতে পারলে তাহলে আমার মনে হয় যে আমরাও এই বিষয়টা নিয়ে আর একটু ভরসা পাবো। প্রশ্নটা আসলে মজা করেই করা, কারণ এই বিষয়টা এত বেশি আলোচিত এবং আপনি যেটা বলছিলেন যে ম্যাচের পজিশনও ওয়ারি রং হয়ে যাচ্ছে। একটা মজার কথা বলি, মুশফিকের ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, মুশফিক এখন এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের রান স্কোরারের এক নম্বর, 135, মানে বিষয়টা কিন্তু আসলেই হঠাৎ করে তথ্য হিসাবে আমিও চমকে গিয়েছিলাম যে সে টপ রান স্কোরার 135। ফলে মুশফিক কিন্তু ইনফর্মেই আছেন, ইনফর্মে গত দুটো ম্যাচে কিন্তু চমৎকার ব্যাটিং করেছে। গত ম্যাচেও কিন্তু আপনি যদি দেখেন, যতক্ষণ ব্যাটিং করেছে তার ফর্মটা বোঝা যাচ্ছিলো, মানে আগের ম্যাচের যে কনফিডেন্সটা সেটা নিয়েই ব্যাটিং শুরু করেছে, বাট খুব বাজে সময় আউট হয়েছে, যেটা আমরা আসলে মুশফিকের কাছ থেকে কখনো চিন্তা করতে পারিনি মুশফিক এই ধরনের ভুল করবে।
আদারওয়াইজ আমার মনে হয় মুশফিক ফর্মে ফিরে এসেছে, তার ব্যাটিং অ্যাপ্রোচ আপনি দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে মানে লাকি আর আনলাকি বলি, আনলাকি বলবো আমাদের বাংলাদেশ টিমের জায়গা থেকে, বাট লাকি মুশফিকের জায়গা থেকে যে এমন একটা জায়গায় ব্যাটিং পাচ্ছে, মুশফিক সেই জায়গাটা ব্যাটিং পেতে পছন্দ করে, মানে এক দুই করে খেলে তারপর নিজের শটগুলো খেলা শুরু করবে। সো আমাদের বাংলাদেশ টিমের জন্য আর্লি উইকেট যাওয়ার পরে সেই জায়গাটা হয়তো মুশফিক ভালো একটা জায়গায় ব্যাটিং পাচ্ছে, সেই জন্য হয়তো বা নিজেকে গুছিয়ে নেওয়ার সময় পেয়েছে বা সুযোগ পেয়েছে, মুশফিক ফর্মে রয়েছে, ফর্মে ফিরে এসেছে। ফাইনাল সার্কেল আমরা আরও কথা বলবো, একটা বিরতির সময় পেয়েছে। দর্শক আপনারা দেখছেন ফ্রি হিট, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আজকে বাঁচা মরার লড়াই, আমরা সেই ম্যাচ নিয়ে কথা বলছি, ফিরছি একটা বিরতির পর। চেন্নাইয়ে ফেরার আগে আমরা একটু আরব আমিরাত থেকে সবশেষ আপডেট জানতে চাই, এবং সেখানে খুব সম্ভবত বাংলাদেশ দলের কিছু ইনজুরি আপডেট আছে। মাজহারুল ইসলাম কি বলে একটু দেখতে চাই। এর চেয়ে খারাপ সময় হয়তো বা যেতে পারে না বাংলাদেশ দলের জন্য। একের পর এক দুঃসংবাদ, আলোচনা সমালোচনা চলছেই। সবশেষ দুঃসময়টা হচ্ছে সোহানের ইঞ্জুরি, সবশেষ যে তথ্যটা তাতে সোহানের খেলার সম্ভাবনা নাই বললেই চলে। ইঞ্জুরির কারণে অনেকটাই ছিটকে গেছেন বলা যায়, এবং এই জন্য বড় একটা ধাক্কা বাংলাদেশ দলের জন্য, একের পর এক ইঞ্জুরি। এর আগে সাইফুদ্দিন ছিটকে যাওয়ার পর কম্বিনেশনটা নষ্ট হয়ে গেছে, পেস অলরাউন্ডার নেই হয়ে গেছে, সেখানে সোহান যদি খেলতে না পারেন সেটা কিন্তু বড় একটা ধাক্কা। কারণ হচ্ছে উইকেট কিপিংয়ে তেমনটা দেখা যায় কেউ অনুশীলন করছেন, কারণ লিটন এবং মুশফিক উইকেট কিপার রয়েছেন, মুশফিক তো আগে থেকেই বলে দিয়েছেন উইকেট কিপিং করবেন না, সেখানে লিটন গত কয়েকটা দিন দেখা যায়নি যে কিপিং প্র্যাকটিস করছেন, সেই ক্ষেত্রে বড় একটা ধাক্কা হতেই পারে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কে আসবেন একাদশে, কেউ ফর্মে নেই, সৌম্যকে ট্রাই করা হতে পারে, সৌম্য এবং শামিম রয়েছেন, তাদের মধ্যে অবশ্যই একজন খেলবেন এবং দুজনও খেলতে পারেন কম্বিনেশন বিবেচনায়, সবশেষ উইকেট এবং কন্ডিশন দেখে। উইকেটের অবস্থা বলতেই হচ্ছে, উইকেট প্রথম ম্যাচে বাংলাদেশ দল ঠিকমতো রিড করতে পারেননি, তার খেসারত দিতে হয়েছে, এবং বাউন্ডারি বড় চিন্তা বাংলাদেশ দলের জন্য, শার্জার যে বাউন্ডারি রয়েছে সেটা একেবারে ছোট। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের জন্য অবশ্যই সেটা আশীর্বাদ হতে পারে, তাদের পাওয়ার হিটার রয়েছে, গেইল রয়েছেন, পুরান রয়েছেন, রাসেল রয়েছেন, পোলার্ড রয়েছেন, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় টাইমিং না হলেও ছয় হয়ে যায় তাদের পাওয়ারের কারণে। এবং এই উইকেটে বাংলাদেশ দল যদি ভালো বল করতে না পারেন এবং ব্যাটসম্যানদের রিড করে বল না করতে পারেন, তাহলে বড় একটা ধাক্কা হতে পারে। এবং বাংলাদেশ দলের জন্য কিন্তু প্রথম দিকেই, প্রথম পাওয়ার প্লেতে হয়তো বাংলাদেশ দল ভালো বল না করতে পারলে অনেক বড় একটা প্রথম দিকে ম্যাচ থেকে ছিটকে যাওয়া লাগতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দলকে সতর্ক থাকতে হবে, এবং কন্ডিশন বিবেচনা করে একাদশ সাজানো এবং সে পারফর্ম করতে হবে, তাহলে হয়তো জয়টা সম্ভব। দিনে আরও একটা ম্যাচ রয়েছে, সেখানে পাকিস্তান আফগানিস্তান লড়বে, সেই ম্যাচটাও বড় করে দেখা হচ্ছে, কারণ পাকিস্তান প্রথম দুটো ম্যাচ জিতেছে এবং তারা আজকের ম্যাচ জয় দিয়েও কিন্তু চেষ্টা করবে সেমির পথে এগিয়ে যেতে। অন্যদিকে আফগানিস্তান প্রথম ম্যাচ খুবই ভালো খেলেছে, স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে, সব কিছু মিলিয়ে আজকে দুটো ম্যাচই কিন্তু রোমাঞ্চ ছড়াচ্ছে। সেখানে বাংলাদেশের জয় হোক সেই প্রত্যাশা সবাই করছেন, এবং গ্যালারিতে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, তারাও প্রত্যাশা করবেন যে আজকের ম্যাচটা বাংলাদেশ জয় পাক। আমরা একটা ইনজুরি আপডেটও পেলাম। এখন আগে ইনজুরি আপডেটে যাওয়ার আগে একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে, ইংল্যান্ডের সঙ্গে হারার পরে বাংলাদেশ প্রেস কনফারেন্সে পাঠিয়েছিল নাসুমকে, আজকে যখন বাংলাদেশের বাঁচা মরার লড়াই তার আগে প্রেস কনফারেন্সে এসেছেন সোহান, যিনি খেলছেন না, মানে যদি সেইভাবে ধরি ইনজুরি আপডেট অনুযায়ী, সেটা কতটুকু ফেয়ার? আসলে টিমের যে কোনো মেম্বারই আসতে পারে, বাট স্বাভাবিকভাবে এই ধরনের প্রেস কনফারেন্সগুলো এই ধরনের সিচুয়েশানে যখন আমরা একটা টাফ টাইম পার করছি তখন সিনিয়র প্লেয়ারকেও আসলে ভালো, কারণ স্বাভাবিকভাবেই মিডিয়া কিন্তু অপেক্ষা করে কিছু ইনফরমেশন যেগুলো হয়তো টিমের বিশাল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তো সেই জায়গা থেকে সিনিয়র প্লেয়ার আসতে হল সোহান, কিন্তু বেসিক্যালি বাংলাদেশ টিম অনেকদিন পরে খেলো, সেও সিনিয়র প্লেয়ার ক্যাটাগরিতে পড়ে। বাট নাসুমের ব্যাপারটা একদমই নতুন, নাসুম একদম নতুন প্লেয়ার আমরা জানি, এবং কথাবার্তার জায়গা থেকে চিন্তা করলে নাসুম একদম মানে কী বলে একদম নির্বোধ একটা ছেলে, খুব অন্যরকম একটা ছেলে। বললাম যে যেহেতু ইনজুরি আপডেট, তার একটা খেলার সম্ভাবনা নাই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, সেখানে তাকে না পাঠিয়ে যিনি ম্যাচে থাকছেন এরকম কারো আসলে প্রত্যাশিত ছিল। আর যদি আমরা ইনজুরি আপডেটে যাই, সেটা হচ্ছে সোহান যদি না খেলেন তাহলে যেটা হচ্ছে, তখন কিন্তু লিটনের অটোমেটিক একটা অন্য ভূমিকায় সুযোগ চলে আসছে, এবং আবার সৌম্যও তখন আর একটা সুযোগ পেতে পারে, আবার শামিম কেনার, সব মিলে আসলে আমাদের সবার বোধহয় একাদশের দিকে একটা নজর থাকবে আজকে। অবশ্যই নজর থাকবে, সোহান না খেললে কিন্তু মানে আমরা যে প্ল্যানিংগুলো করছিলাম বা ডিসকাশনগুলো করছিলাম টোটালটি অন্যভাবে নতুনভাবে সাজাতে হবে। এখন লিটন খেলবে নাকি মুশফিক কিপিং করে, মুশফিক কিপিং খেলে শামিম সেখানে আসতে পারে, কারণ লিটনকে কিন্তু আমরা অফ রেখেই চিন্তা করেছি এতক্ষণ, এবং আমার ধারণা টিম ম্যানেজমেন্টও ওপেনিংয়ের সম্মুখীন নিয়েই চিন্তা করবে হয়তো বা। তো সেই জায়গা থেকে লিটন যদি এখন ইনক্লুড হয় তাহলে সোহানের জায়গায় কিপার হিসেবে ইনক্লুড হবে, ওই পজিশনে ব্যাটিং করবে। এখন মুশফিক যদি কিপিং গ্লাভসটা হাতে তুলে নেয়, যদিও আমরা জানি যে সে করবে না, মানে একটা নেবে বলে মনে হয় না, মানে সেটা যদি খুব একটা বড় ব্যাপার, তাহলে আমার মনে হয় যে লিটনই তো অপশন, এবং সেই ক্ষেত্রে ওপেনিংয়ে আমরা সম্মুখে যদি দেখি, আবার আরেকটা জায়গায় চিন্তা করতে হবে, যদি লিটন সম্মুখ দুজনই খেলে
মানে নিচে ওই পজিশনে মারার অ্যাবিলিটি লিটন এবং সৌম্যর মধ্যে সৌম্যর বেটার, মানে লিটন কিন্তু বেসিক্যালি টাইমার এবং প্লেস করে, তো সৌম্য কিন্তু সেই তুলনায় উইকেটিং অ্যাবিলিটি রয়েছে এবং সৌম্যকে আমরা দেখেছি বাংলাদেশ টিমে ওই পজিশনে ছয় সাত ওইসব পজিশনে ব্যাটিং করার জন্য তাকে টিমে খেলানোও হয়েছে, তো তখন আবার ব্যাটিং অর্ডারটা আবার একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। সব কিছু মিলে আমার মনে হয় সৌম্য সোয়ানের ইঞ্জুরিটা টিমটাকে সাজানোর ক্ষেত্রে নতুনভাবে একটা নতুন মাত্রা যোগ করেছে এবং যে কারণে আরও একটু নাটক অপেক্ষা করছে আসলে কী হবে। ইভেন যথেষ্ট সম্ভাবনা আছে যে শামীম হোসেনকেও সুযোগ দেওয়ার, যদিও এরকম একটা ক্রুশিয়াল জায়গায় ইয়াং প্লেয়ার সেটাও আবার একটা টেনশন যে কতটা ওই লোডটা নিতে পারবেন। সব মিলে তারপরও চাপের মুহূর্তেই তো ঘুরে দাঁড়াতে হবে, মানে তাছাড়া তো আর কোনো অল্টারনেটিভ নাই। ভাই শামীম 125-130 পেসটা খুব সুন্দর খেলতে পারে, 145 পেসটা খেলতে তার সমস্যা। বাংলাদেশের যদি ক্লিন হিট করার মতো অ্যাবিলিটি, বড় ছয় মনের মতো অ্যাবিলিটি শামীমের যথেষ্ট রয়েছে অন্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করে সঙ্গে মিলে যায়। আমি সেই জিনিসটাতে আসছি, মানে ওয়েস্ট ইন্ডিজের যে পেস অ্যাটাক সেই পেস অ্যাটাকের গতির সঙ্গে মিলে যায়। এখন বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন বিগ ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের এক্সপিরিয়েন্স ব্রাভো বোলিং করবে হয়তো তখন, বা যারা ভেরিয়েশন ভালো তারা বোলিং করবে। ব্রাভো আমি জানি যে ওই সময়টা বোলিং করে তার ভেরিয়েশনের কারণে, শামীম ওই ভেরিয়েশনটার সঙ্গে কতটুকু ম্যাচ করতে হবে সেটা একটা বিষয়। সো ওই জায়গাটাই এখন চিন্তার বিষয়। যদি সৌম্য এবং শামীমের কম্পারিজমে আসি, বড় শট খেলার অ্যাবিলিটি শামীমের ভালো, বাউন্ডারিও ছোটো অপেক্ষাকৃত। সো সেই জায়গা থেকে শামীমকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলে ক্ষতি কী? বাংলাদেশ টিম আমরা সৌম্য লিটন বা এদেরকে নিয়ে বারবার কথা বলছি, এদেরকে সুযোগ দিচ্ছি, ফিউচার বাংলাদেশ টি টোয়েন্টি প্লেয়ার শামীমকে নিয়ে চিন্তা করছি, মঞ্চে একটু খেলে দেখি না কি হয়। সেটাই সেই সাহসটা দেখাতে পারি, রাইট, সেই সাহসটা আমরা দেখালে আমি খুব বেশি সারপ্রাইজ হব না। এবং আজকে যেটা বলছিলাম যে 145 গতি হলে আমি হয়তো চিন্তা করতাম না, বাট যেই পেসে আমরা দেখছি তাদের সেই জায়গা থেকে শামীমকে চিন্তা করলে আমি খুব বেশি সারপ্রাইজ হব না। সেটাই একটা রেকর্ড আমাদের আর একটু আশাবাদী করছে। লাস্ট পাঁচ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মাত্র একটি জয়, বাংলাদেশের দুটি জয়, তার মানে সেখানেও আমরা এগিয়ে আছি। ফলে আর দুই দলই যেহেতু এলোমেলো, কোনো একটা দলকে আজকে গুছিয়ে উঠতেই হবে, সেই দলটা বাংলাদেশ হবে সেটাই প্রত্যাশা। তবে এইরকম সময় কোচিং স্টাফদের ভূমিকা কি আর একটু অ্যাক্টিভ আমরা এত দূর থেকে হয়তো বুঝতে পারবো না, তারপরেও আসলে মিলাবো তো সাকসেস রেটের সঙ্গে, যে আপনার কী মনে হয় কোচিং স্টাফদের রোলটা কি ঠিক থাকবে তো চলছে? কোচিং স্টাফ যেটা করে মাঠের রোফের বাইরে থেকে প্ল্যানটা করে, এক্সিকিউশন ক্লিয়াররা করে, সময়ে সময়ে তাদেরকে ইনফরমেশনগুলো পাস করে যে হ্যাঁ রিমাইন্ড করে ক্যাপ্টেনকে, বা ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তাকে রিমাইন্ড করে। তো ওই জিনিসটা কতটুকু করছে আপনি আমি জানি না, ইনিংসের সময় তো যাচ্ছে, আউট হলে তো একজন ভিতরে যাচ্ছে, তাকে দিয়ে কি মেসেজটা পাঠাচ্ছে আমরা কিন্তু জানি না। যখন ড্রিঙ্কস ব্রেক হচ্ছে অথবা একটা উইকেট পরে ব্রেক হচ্ছে আমরা টিভিতে অ্যাড দেখছি, আমরা কিন্তু জানি না ওই সময় কী ডিসকাশন হচ্ছে, কী প্ল্যানিং হচ্ছে। সো ওই জায়গায় আমি তাদের দোষ গুণ এখনই বলতে পারবো না, টিমের সঙ্গে থাকলে সেটা বোঝা যেত। পাশাপাশি ম্যাচের আগে এই মুহূর্তে টিম ওইখানে কী প্ল্যানিং করছে, তাদের অ্যানালিসিসগুলো কীভাবে হচ্ছে আপনি আমি জানি না। সো এটা একটা কমেন্ট করাটা মুশকিল আসলে, কমেন্ট করাটা খুব কঠিন, বাট খুব স্বাভাবিক আমার মনে হয় যে আমরা যারা টি টোয়েন্টি ক্রিকেটে কাজ করি, বিপিএলের মতো আসলে কাজ করি, ইন্টারন্যাশনাল ইভেন্টগুলো, ওই জায়গায় আসলে বেসিক প্ল্যান, প্রতিটা দলের ইন্ডিভিজুয়াল প্ল্যান, টিম প্ল্যান সব কিছুই হয়। তো আসলে দূর থেকে আমি এই জিনিসটা জাজ করাটা, বাট অবশ্যই কোনো প্ল্যানিং বা ডিসকাশন এগুলো হয়েছে, বাট সেগুলো মাঠে পুরোপুরি ইমপ্লিমেন্টেশনে ঘাটতিটা থেকেই যাচ্ছে, এখানেই মূল অসুবিধা। একটা বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ দলের টোটাল পারফরমেন্সটা এলোমেলো দেখছি, কিন্তু একটু আগে আপনাকে আমি বলেছিলাম যে মুশফিকুর রহিম 135 রান নিয়ে আসরের টপ স্কোরার এক নম্বর, আবার বোলিংয়ে সাকিব আল হাসান এক নম্বর 11 উইকেট নিয়ে, যেখানে দ্বিতীয় অবস্থান 9-8 এরকম পড়ে। ফলে দুইটা জায়গায় টপ ক্রিকেটার বাংলাদেশের, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না, এই মিসম্যাচটা কি অবাক হওয়ার মতো না? না আমার কাছে না, বিকজ আপনি আমরা কোয়ালিফাই রাউন্ড খেলে এসেছি, সেখানে বেশি ম্যাচ খেলেছি, অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে খেলেছি, এখন আসার পরে আমরা যাদের সঙ্গে খেলছি তারা কিন্তু অলরেডি তিনটা ম্যাচ কম খেলে শুরু করেছে। তো সেই জায়গা থেকে এই জায়গায় র্যাঙ্কিং বা আমি পজিশনগুলো যদি দেখি অবশ্যই উপরে রয়েছে। এখন আসল পরীক্ষা, সেখানে এসে আমরা কিন্তু দুটা ম্যাচে ফেল করেছি। তো সেই জায়গায় আসলে আমার মনে হয় যে ওইটার সঙ্গে ওইভাবে কম্পেয়ার করা যাবে হবে না, এবং আসল পরীক্ষা যেখানে সেখানে আসলে কতটুকু করছে। এই দুটা ম্যাচে সাকিব কী করেছে, মুশফিক কী করেছে সেটা দেখা যাচ্ছে, মুশফিক ভালো খেলেছে বাট সাকিব কয়টা উইকেট পেয়েছে, এই ক্যালকুলেশনগুলো আসলে এখন থেকে কিন্তু এই টিমগুলো শুরু হয়ে যাবে, শুরু হবে। সেই জায়গায় আমার মনে হয় কিন্তু আসলে ওইটার সঙ্গে খুব বেশি জাজ করা যাবে না। যাই হোক, তারপরও যে তিনটা ম্যাচ আমাদের সামনে এখন আছে, এই তিনটা ম্যাচে আসলে এই যে মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ তাদের কাছ থেকে সেরা খেলাগুলো খুবই প্রয়োজন বাংলাদেশের, আমরা সেটাই সেই দিকেই তাকিয়ে থাকবো। আজকে আরও একটা ম্যাচ আছে, সে ম্যাচটাও ইন্টারেস্টিং হওয়ার কথা, পাকিস্তান আফগানিস্তান, মানে একই টাইপের ক্রিকেট খেলে, একটা দল অনেক এক্সপিরিয়েন্স, একটা দল নতুন, কিন্তু নতুন যে দলটা আফগানিস্তান তারা কিন্তু প্রথম ম্যাচে স্কটল্যান্ড হতে পারে প্রতিপক্ষ, কিন্তু যেভাবে উড়িয়ে দিয়েছে সেটা অবশ্যই মিন করছে যে তারা আসলে কিছু ঘটাতে পারে।
টি টোয়েন্টি ক্রিকেটের মানে নতুন দল হিসেবে, মানে আফগানিস্তান একদম নতুন না, বাট অপেক্ষাকৃত পাকিস্তান, ইন্ডিয়া বা অন্যান্য দলগুলোর তুলনায় একদম নতুন দল, সেই দলটা উঠে যেভাবে আসছে যে কোনো দলের জন্য একটা খুশির কারণ। পাকিস্তান চমৎকার ক্রিকেট খেলেছে, দুটো ম্যাচ আনবিলিভেবল, আপনি আমি বসেই হয়তো এভাবে চিন্তা করিনি। বড় পরীক্ষা দুটোই পাস করে গিয়েছে এবং দুটার দলের এগেনস্টে কিন্তু তাদের একটা অন্যরকম জিত ছিল, সেই জিতগুলো উতরে গিয়েছে। তো এখন যেটা সেটা জিতটা হয়তো কম, বাট চ্যালেঞ্জটা কিন্তু চমৎকার রয়েছে, কারণ আফগানিস্তানের ব্যাটিংটা দুর্বল হলেও বোলিংয়ে যথেষ্ট চমক রয়েছে, মানে ভেরিয়েশনটা রয়েছে, লেগ স্পিন, ক্যারাম বল, তারপরে রয়েছে অফ স্পিন নবি, এই তিনজনের সঙ্গে পেস বোলিং, এভারেজ পেস বোলিং রয়েছে। আর পাকিস্তানের ব্যাটিং বোলিং দুইটা জায়গায় চমৎকার ব্যালেন্স একটা বল, বা টি টোয়েন্টি ক্রিকেট আফগানের এই বলিংটা যদি ব্যাটসম্যান দুই তিনজনকে আউট করে দেয় তখন প্রেশারটা শোয়েব মালিক কীভাবে নেবে, প্রথমে যে দেখেছি চমৎকার হ্যান্ডেল করেছে, হ্যাঁ টার্গেটটা কম ছিল বলে, এবং আসিফ আলির ছোটোই কন্ট্রিবিউশনটা খুব সহজ করে দিয়েছে, বাট প্রেশারে কিন্তু পড়েছিল। সো এই বোলিংয়ের এগেনস্টে ইজি হবে না। আবার অপর দিকে যদি দেখি তাদের যে ব্যাটসম্যান রয়েছে আফগানিস্তান, শেহজাদ, আপনার যা যাই, এরা কিন্তু বেসিক্যালি মারার জন্য ওয়েট করে, যে কোনো ধরনের বল মারে, বাট কাদের এগেনস্টে মারবে, আফ্রিদি, কোয়ালিটি বোলিং, কোয়ালিটি বোলিং আছে। সো আমার মনে হয় যে এই মানে হ্যারিস স্টোক, এই তিনজন সিমার, সঙ্গে রয়েছে ইমাদ সাদাব, আমার মনে হয় যে চমৎকার বোলিং লাইন আপ, এই বোলিং এগেনস্টে তাদের ব্যাটিংটা বেশি দেখা অপেক্ষায় রয়েছে। ভালো একটা ম্যাচ আশা করছি, বাট এমনও হতে পারে হয়তো আফগানিস্তান অল্প রানে অল আউট হয়ে গেছে, পাকিস্তান চেস করে জিতে গেলো, আবার পাকিস্তান আগে ব্যাটিং করলে সেটা চ্যালেঞ্জটা দেখার বিষয় আছে, তারা কত বোর্ডে দিবে। সো ভালো একটা ম্যাচ অবশ্যই আমরা আশা করছি। ইন্টারেস্টিং কল হচ্ছে যদি আফগানিস্তান জিতে যায় ওই গ্রুপের অবস্থা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে, কারণ ইন্ডিয়া যেহেতু প্রথম ম্যাচ হেরেছে তারা একটা কামব্যাক করার চেষ্টা করবে, নিউজিল্যান্ডও যথেষ্ট স্ট্রেংথ একটা দলের, পাকিস্তান দুই ম্যাচ জিতে কমফোর্টেবল জায়গা, সব মিলে খুবই একটা ইন্টারেস্টিং অবস্থা হবে ওখানে। আমরা ওই ম্যাচের দিকে যত আজকে আলোচনা তার চেয়ে আমাদের বাংলাদেশে যেহেতু নিজেদের খেলা আমরা সেই ম্যাচই নিয়েই বেশি কথা বলতে চাই। ক্যাচিংটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, আমরা একাধিক ম্যাচে এটা দেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিল্ডিংও যে খুব আউটস্ট্যান্ডিং তা নয়। এখন এই দুটো জায়গায় ঘাটতি নেই, টি টোয়েন্টিতে ভালো করাটা তো আসলে খুবই মুশকিল না। আপনার 100% আপনার টি টোয়েন্টি ক্রিকেটে যেটা হয় ইন্টেন্সিটি অনেক হাই, আপনার চান্স হবে, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। আপনি দেখেছেন আগে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের ক্যাচ দেখতাম না, এখন প্রচুর দেখি, সেটাই আমরা কিন্তু দেখতাম না যে রোফের বাইরে থেকে জাম্প করে বল বাউন্ডারি সেভ করছে, এই ধরনের জিনিসগুলো হয়েছে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে, এবং সেটা সব দলই কিন্তু করছে। তো এই ধরনের এক্সট্রাঅর্ডিনারি যেখানে করে সেখানে নর্মাল যে শিডিউল জিনিসগুলো যদি মিস করি তাহলে তো কোনোভাবেই সম্ভব না, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। এবং বড় টিম মানে কম্পেয়ার টু মানে অন্যান্য দল, মানে আমাদের দলের আসলে আমরা তো ছোটো দল টি টোয়েন্টি ক্রিকেটে, যদি এখন র্যাঙ্কিংয়ে 6 নম্বর, বাট বাস্তবতা কিন্তু আমরা 8 চলে গিয়েছি। সো আমরা র্যাঙ্কিং অনেক পিছনে, সেই জায়গা থেকে আমরা আমাদের উপরে র্যাঙ্কিংয়ের দলগুলোকে হারাতে হলে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, আর নর্মাল বেসিকগুলো সেগুলো তো অবশ্যই ফলো করতে হবে। আনন্দ সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ থাকিতে। অনুষ্ঠানের একদম শেষ ভাগে যে কথাটা বলা হচ্ছিল, আজ কোনো ভুলের সুযোগ নেই, যা গেছে আগে ম্যাচগুলো ভুল করেছে, বাংলাদেশ হেরে গেছে, চাপ তৈরি হয়েছে, সব কিছু উড়িয়ে দেওয়ার এটাই হয়তোবা শেষ সুযোগ, কারণ যদি এটা কাজে না লাগে তাহলে কিন্তু বিশ্বকাপই শেষ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজও একই অবস্থায় আছে, আমরা সবাই আশা করছি যে বাংলাদেশ আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, আগেও আশা করেছি সেগুলো মেলেনি, আজ মিলবে, দেখা যাক, অপেক্ষায় রইলাম।